প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অ্যাকাউন্টিং এইডের নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2022 সালের এইচএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব। 2022 সালের চতুর্থ অধ্যায়ের যত সৃজনশীল প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু আমাদের এই চ্যানেলের একটি প্লেলিস্টে দেওয়া আছে। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো চলো আমরা প্রশ্নটি প্রথমে দেখে নিই। প্রশ্নে বলা আছে, যমুনা লিমিটেড প্রতিটি 30-40 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 40,000 শেয়ার 10% অধিহারে বিক্রির জন্য বিবরণী পত্র প্রচার করে। 41,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তো দেখো, ক নম্বর প্রশ্নে বলা আছে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। তো শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু দুটি জিনিসের প্রয়োজন হবে, একটি হলো ইস্যুকৃত শেয়ার আর একটি হলো শেয়ার প্রতি অধিহার। তো এখানে দেখো বলা আছে কোম্পানি 40,000 শেয়ার ইস্যু করবে, তার মানে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? 40,000। এটি কীভাবে ইস্যু করবে? 10% অধিহারে। 10% কত টাকার 10%? দেখো প্রতিটি শেয়ারের দাম দেওয়া আছে 40 টাকা, তাহলে 40 টাকার 10% হয় 4 টাকা। 4 টাকা অধিহারে, তাহলে শেয়ার প্রতি অধিহার হলো 4 টাকা আর ইস্যুকৃত শেয়ার হলো 40,000 টাকা। এই দুইটা গুণ করলে কিন্তু আমরা ক নাম্বার প্রশ্নটি পেয়ে যাব। তো চলো আমরা ক নাম্বার প্রশ্নটি একটু লিখে নিই। প্রথমে আমরা ক নাম্বার দিয়ে লিখে নিব শেয়ার প্রতি অধিহার, মানে একটি শেয়ারের অধিহার আগে আমরা নির্ণয় করব, শেয়ার প্রতি অধিহার। দেখো একটি শেয়ারের মূল্য ছিল 40 টাকা, অধিহার ছিল 10%, তাহলে 40 টাকার 10% কত হয়? 4 টাকা। 40 টাকার 10% 4 টাকা। এরপর আমরা লিখব অতএব মোট শেয়ার অধিহার, মোট শেয়ার অধিহার, মোট শেয়ার অধিহার। কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করেছে? দেখো কোম্পানি ইস্যু করেছে 40,000 শেয়ার, তাহলে অধিহার হবে 40,000 গুণ প্রতিটি শেয়ার অধিহার ছিল 4 টাকা, তাহলে 40,000কে 4 দ্বারা গুণ করলে 1,60,000 টাকা। এটাই হলো আমাদের মোট শেয়ার অধিহারের পরিমাণ। এরপর দেখো খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্নে বলা আছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমরা এখন প্রয়োজনীয় জাবেদাগুলো করব। তো জাবেদা করার আগে কিন্তু আমরা 4টি বিষয় উদ্দীপক থেকে বের করে নিব। 4টি বিষয় কী কী দেখো? প্রথমে আমরা লিখব প্রকৃত মূল্য, অর্থাৎ শেয়ারগুলো যেই মূল্যে নিবন্ধন হয়েছিল। প্রকৃত মূল্য কত টাকা? দেখো বলা আছে প্রতিটি 40 টাকা মূল্যের, তাহলে প্রকৃত মূল্য হলো 40 টাকা। এরপর আমরা লিখব বিক্রয় মূল্য, অর্থাৎ কোম্পানি যেই মূল্যে শেয়ারগুলো বিক্রি করতেছে। দেখো বলা আছে 10% অধিহারে, তাহলে 40 টাকার 10% কত? 4 টাকা। আর অধিহার মানে কি? বেশি, তাহলে 40 টাকার থেকে 4 টাকা বেশি, তাহলে কত টাকা হয়? 44 টাকা, তাহলে বিক্রয় মূল্য 44 টাকা। এরপর লিখব ইস্যুকৃত শেয়ার সংখ্যা, মানে কোম্পানি যতগুলো শেয়ার বিক্রি করতে চায়, কতগুলো বিক্রি করতে চায়? 40,000, তাহলে ইস্যুকৃত শেয়ার 40,000। এরপর আমরা লিখব প্রাপ্ত আবেদন, মানে কোম্পানি কতগুলো শেয়ারের আবেদন পেয়েছিল, প্রাপ্ত আবেদন হলো 41,000 টাকা। তো এই 4টি তথ্যের আলোকে ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের জাবেদাটি করতে পারবো। তো চলো আমরা জাবেদাটা তৈরি করি। আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল যমুনা লিমিটেড, তাহলে আমরা লিখে নিব যমুনা লিমিটেড, যমুনা লিমিটেড এর জাবেদা। এরপর আমরা ঘরগুলো লিখে নিব, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো প্রথমে আমরা আবেদনের জাবেদা লিখবো। তোমরা সকলেই কিন্তু জানো এই অঙ্কের জাবেদাগুলো আমাদের সেম একই থাকে, টাকার পরিবর্তন হয়। আবেদনের জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবেদনের সময় আমরা যেই নিয়মে টাকা বের করবো সেটি হলো দেখো আমাদের প্রাপ্ত আবেদন সংখ্যা কত ছিল? 41,000, এর সাথে গুণ করবো আমাদের বিক্রয় মূল্য 44 টাকা। তাহলে আমাদের প্রাপ্ত আবেদন ছিল 41,000 শেয়ার, প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য ছিল 44 টাকা, গুণ করলে আমরা পেয়ে যাব 18,04,000 টাকা। এই 18,04,000 টাকা হবে আমাদের আবেদনের জাবেদার টাকার পরিমাণ। এরপর দেখো এখানে কিন্তু বলা নেই যে ব্যাখ্যা পরিহার করে, তার মানে আমাদের ব্যাখ্যা দিতে হবে। তাহলে এখানে লিখে দিবে যে প্রতিটি শেয়ার 44 টাকা করে 41,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, 41,000 শেয়ারের আবেদন পাওয়া গেল।
আচ্ছা, এরপর আমরা মূলধন হিসাবে স্থানান্তর করব। মূলধন হিসাবে স্থানান্তরের আবেদন হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট, এই দুইটা কিন্তু আমাদের সব সময় থাকবে। এই দুইটা লেখার পর আমরা দেখব আমাদের অধিহার আছে নাকি অবহার আছে। দেখো, যদি অধিহার থাকে তাহলে ক্রেডিট, অবহার থাকলে ডেবিট। এই অঙ্কে 40 টাকার শেয়ার আমরা 44 টাকায় বিক্রি করেছি, তার মানে অধিহারে বিক্রি করেছি, তাহলে এখানে হবে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, অধিহার হিসাব ক্রেডিট। দেখো, আবেদনের টাকাটা আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো ইস্যুকৃত শেয়ার গুণ বিক্রয় মূল্য। কতগুলো শেয়ার ইস্যু করেছিলাম আমরা? 40,000 শেয়ার। তাহলে এই 40,000 গুণ বিক্রয় মূল্য 44 টাকা করে, তাহলে হবে 17,60,000 টাকা। আমরা মূলধনের টাকা কিভাবে লিখবো? যতগুলো শেয়ার আমরা ইস্যু করেছিলাম, 40,000 গুণ শেয়ারের প্রকৃত মূল্য। এই কথাটি মনে রাখবে, মূলধনে সবসময় প্রকৃত মূল্যই লিখতে হয়। একটি 10 টাকার শেয়ার আমরা যত টাকাতেই বিক্রি করি, 11 টাকা 9 টাকা, সবসময় 10 টাকায় লিখতে হবে। তো এখানে 40 টাকার শেয়ার 40 টাকায় লিখতে হবে, তাহলে হবে 16,00,000 টাকা, 16,00,000 টাকা। এরপর আমরা অধিহার নির্ণয় করব। অধিহারের টাকাও হবে সেই ইস্যুকৃত শেয়ার 40,000 গুণ শেয়ার প্রতি অধিহার। একটা শেয়ারে কত টাকা অধিহার ছিল? 4 টাকা অধিহার ছিল, তাহলে গুণ করলে আমরা পাবো 1,60,000 টাকা। এটার ব্যাখ্যা আমরা কি লিখবো? দেখো, যে 4 টাকা অধিহার সহ 40,000 শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। এই কথাটা এখানে লিখে নিবে, 4 টাকা অধিহার সহ 40,000 শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো, ব্যাখ্যাটা এখানে দিয়ে দিবে। আচ্ছা, এরপরে 3 নম্বর যাবে, তা হলো আমরা অতিরিক্ত আবেদনের টাকাটি ফেরত দিব। দেখো, আমরা ইস্যু করেছিলাম 40,000 শেয়ার, আমরা 40,000 শেয়ার বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু আমরা আবেদন পেয়েছি 41,000 শেয়ারের, 1,000 বেশি। তাহলে এই যে অতিরিক্ত যে 1,000 আছে সেটা আমরা এখন ফেরত দিয়ে দিব। যদি আমরা টাকা ফেরত দিয়ে দিই, তাহলে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে ব্যাংক ক্রেডিট, আর হয়ে যাবে শেয়ার আবেদন ডেবিট। এগুলোর জাবেদা কিন্তু একই ধরনের থাকে, শুধু টাকার পরিবর্তন হয়। তাহলে জাবেদা হলো শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 1,000 গুণ এই যে 44 বিক্রয় মূল্য, তাহলে 44,000 টাকা, 44,000 টাকা। এখানে লিখে দিবে যে প্রতিটি 44 টাকা করে 1,000 শেয়ার অতিরিক্ত আবেদন টাকা তো ফেরত দেওয়া হলো। এরপর আমরা দেখবো আমাদের কোনো খরচ আছে কিনা বিক্রয়ের জন্য, শেয়ার বিক্রি করার জন্য। দেখো, শেয়ার বিক্রি করার জন্য কোনো খরচ কিন্তু নেই, তার মানে আমাদের জাবেদা কিন্তু এখানেই শেষ। এখানে ক্লোজিংটা আমরা ঘর বন্ধ করে দিব। তো এই হলো আমাদের খ নাম্বার প্রশ্ন। গ নাম্বারে দেখো বলা আছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো আমরা এখন সেই প্রশ্নে চলে যাই, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গেলে প্রথমে কোম্পানির নাম লিখে নিবে, যমুনা কোম্পানি লিমিটেড, যমুনা কোম্পানি এর আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এরপরে ঘরে কে নিবে? বিবরণ 3টি টাকার ঘর, বিবরণ 3টি টাকার ঘর। আর্থিক অবস্থার বিবরণী তুমি কিন্তু প্রথমে সম্পদ পাশও করতে পারবে, প্রথমে দায় পাশও করতে পারবে। আমরা দায়ের ভিত্তিতে করব, তোমার করার যেই নিয়মে করার, প্রথমে সম্পদ বা প্রথমে দায়, তুমি সেই নিয়মে করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে লিখে নিলাম দায় ও মালিকানা স্বত্ব, দায় ও মালিকানা স্বত্ব। এর প্রথমে লিখবে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন মানে হলো কোম্পানি কতগুলো শেয়ারে অনুমোদন পেয়েছে। এটি কিন্তু তোমরা প্রত্যেকটি উদ্দীপকের প্রথম লাইনে পেয়ে যাবে। দেখো বলা আছে প্রতিটি 40 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত, তাহলে আমরা এই কথাটা এখানে লিখে দিব, প্রতিটি শেয়ার, প্রতিটি শেয়ার 40 টাকা করে 50,000 শেয়ার, 50,000 শেয়ার। তাহলে 40,000কে যদি 50 দ্বারা গুণ করি আমরা টাকাটাও পেয়ে যাব 20,00,000 টাকা, 20,00,000 টাকা ছিল আমাদের অনুমোদিত মূলধন। এটা লিখে ক্লোজিং দিয়ে দিবে। এরপর লিখবে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। এখানে লিখতে হবে যে পরিমাণ শেয়ার আমরা বিক্রি করেছিলাম, আমরা বিক্রি করেছিলাম 40,000 শেয়ার, তাহলে প্রতিটি শেয়ার, প্রতিটি শেয়ার 40 টাকা করে 40,000 শেয়ার, তাহলে 40,000 শেয়ারের দাম আসবে 16,00,000 টাকা।
এরপর যদি আমরা অধিহারে বিক্রি করি তাহলে এখানে সঞ্চিতে উদ্বৃত্ত দিতে হবে, অবহারে হলে অলিক সম্পত্তি লিখতে হবে। তো উদ্দীপক একটু দেখো, আমরা কিন্তু 40 টাকার শেয়ার 10% অধিহারে বিক্রি করেছিলাম, প্রতি শেয়ারে অধিহার ছিল 4 টাকা, 40,000 শেয়ার অধিহার ছিল 1,60,000 টাকা। তো ওই কথাটা আমরা এখানে লিখে দিব এখন, সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্ত শেয়ার অধিহার, শেয়ার অধিহার ছিল আমাদের 40,000 শেয়ারে 4 টাকা করে 1,60,000 টাকা। তো এই হলো আমাদের মোট দায়, তাহলে মোট দায় আসলো 17,60,000 টাকা, এটুকু ক্লোজিং দিয়ে দিবে। এটা হলো আমাদের মোট দায় 17,60,000 টাকা। এই দায় পাশ শেষ করার পর আমরা চলে যাব সম্পদ পাশে। তোমরা জানো সম্পদকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায় এই অঙ্কের জন্য, স্থায়ী সম্পদ থাকে, চলতি সম্পদ থাকে, অলিক সম্পদগুলো থাকে। তো এই অঙ্কের কিন্তু উদ্দীপকে আমরা দেখেছি কোনো স্থায়ী সম্পদ ক্রয় নেই, চলতি সম্পদ থেকে আমরা শুরু করব। তো প্রথমে লিখে নিলাম সম্পদ সমূহ, সম্পদ সমূহ, যেহেতু কোনো স্থায়ী সম্পদ নেই তাহলে আমরা লিখে দেব প্রথমে চলতি সম্পদ। চলতি সম্পদ কিন্তু আমাদের একটি ছিল, ব্যাংক হিসাব। কিন্তু দেখো উদ্দীপকে কিন্তু ব্যাংকের কোনো টাকা দেওয়া ছিল না, উদ্দীপকের দিকে যদি তাকাও ব্যাংকের কোনো টাকা দেওয়া নেই। আমরা জাবেদা করেছি, আমরা কিন্তু গণনা কার্য করে ব্যাংক হিসাবে বের করিনি, তাহলে এখানে আমাদের দেখিয়ে দিতে হবে ব্যাংকের টাকাগুলো কীভাবে। দেখো প্রথম যে জাবেদা, প্রথম যে জাবেদা সেখানে আমাদের ব্যাংক হিসাব ডেবিট ছিল, আমরা কত টাকা লিখেছিলাম 41,000 শেয়ার 44 টাকা করে, 41,000 শেয়ার 44 টাকা করে আমাদের প্রথম জাবেদার মধ্যে ব্যাংক ডেবিট ছিল 18,04,000 টাকা ব্যাংক ছিল ডেবিটে। এরপরে আমরা যখন অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেই 1,000 টাকা, 1,000 শেয়ার 44 টাকা করে আমরা ফেরত দিয়েছিলাম 44,000 টাকা। তাহলে এই 44,000 টাকা বিয়োগ করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ব্যাংক হিসাবের ব্যালেন্সটি। তাহলে 18,04,000 টাকা মাইনাস ফেরত দিয়েছিলাম 44,000 টাকা, তাহলে হয়ে গেল 17,60,000 টাকা, 17,60,000 টাকা আমাদের সম্পদ পাশেও কিন্তু এটাই ছিল 17,60,000 টাকা। যেহেতু এখানে আর কোনো খরচ টরচ আমাদের নেই তাহলে কিন্তু আর অলিক সম্পদ থাকবে না। তো যেহেতু আমাদের সম্পদ পাশে এবং দায় পাশ মিলে গেছে, তার মানে এইটুকুই কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণী। তো আশা করি এই প্রশ্নটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। কারো যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ তোমাদের সকলকে।